আসসালামু আলাইকুম। এই গরমে আমরা উদ্যোগ নিয়েছি গাছ লাগাবো এবং পরিবেশের পাশে থাকবো। পরিবেশ যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই গাছ লাগাতে হবে। কাকায় আমি, তারপর আমার ভাই বেরাদার, পিছনে আছে বাইকল, আমরা সবাই মিলে সামাজিক কাজ, এই কাজগুলো আপনাদের সবার করা উচিত বাংলাদেশকে বাঁচানোর জন্য, পৃথিবীকে বাঁচানোর জন্য। আমরা গাছ আরো অনেক আগে থেকে লাগাই, কারণ গাছ লাগালেই দেশ ভালো থাকবে, পৃথিবী ভালো থাকবে। আমি আশা করবো আপনারা যারা আছেন, আপনারাও সবাই সবার নিজ নিজ জায়গা থেকে সবাই গাছ লাগাবেন। যদি পরিবেশ ভালো না থাকে আমরাই ভালো থাকি, পরবর্তী প্রজন্ম ভালো থাকে। এই গরমে যদি মানুষ কাজ না করতে পারে তাহলে মানুষ কি খাবে? তো আপনাদের আমাদের সবারই দায়িত্ব এখন বেশি বেশি গাছ লাগানো। সবাইকে বলতে চাই গাছের দাম বেশি না, আপনারা যে যেভাবে পারেন নিজের বাসায় লাগান বা যে জায়গায় লাগান সবাই গাছ লাগান। আমাদের রাব্বি ভাই অনেক পরিশ্রম করতেছে, রাব্বি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আমাদের আরেকটা কথা শেষ ভাই, আরেকটু ওই জায়গায় খুঁজবেন একটু কষ্ট করে। আমরা এই এলাকার মানুষজনদের লাগাবো, ভবিষ্যতে এর উর্ধে যাওয়ার সময় দেখবেন আর করবেন যে গাছটা আমি লাগাইছিলাম। বিসমিল্লাহ, এটা আমাকে দায়িত্ব সবার, আমাকে দেশ পরিবেশ যদি বাঁচাইতে হয় অবশ্যই গাছ লাগাইবেন। এটি নিয়ে লাগাইবেন সুন্দরভাবে, এই যে গাছটা দিলাম এটা নিয়ে বাইতে লাগাইবেন। কাকা ধরুন, এই গাছ পরিবেশ আমাদের দরকার, আপনি একটা গাছ নিয়ে যায় সাথে ফিরে, আর পারলে এদিকটা তো যান। উদ্যোগটা নিয়েছি একটু পানি যদি পারেন পানি দিয়ে যাবেন। বলতে চাই আমরা যে উদ্যোগটা নিয়েছি ইনশাল্লাহ আমাদের আরো ভালো গাছ আপনারা পাবেন, যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ ভালো কাজ করব। আপনাদের সবাইকে বলতে চাই সবাই সবার নিজ নিজ জায়গায় থেকে গাছ লাগান, গাছ জীবন, আর কোনো কথা বলার কথা নাই, একটা কথাই শেষ, তো সবাই গাছ লাগান।